শিক্ষার্থীবৃন্দ, আমি চাঁদপুর জেলার সারস্থি উপজেলার সূচিপাড়া ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক অপর্ণা সরকার। আজকে তোমাদেরকে অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে ভোক্তা ও উৎপাদকের আচরণে চাহিদার স্থিতিস্থাপকতা সম্পর্কে আলোচনা করব। নিশ্চয় তোমরা ভালো আছো, ভালো আশা করি ভালো থাকবে। এখন আমরা চাহিদা স্থিতিস্থাপকতাটা কি, চাহিদার স্থিতিস্থাপকতা বলতে আমরা বুঝি যে দামের পরিবর্তনের সাথে চাহিদার পরিবর্তন হয়, অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। কিন্তু এই যে দাম কমলে চাহিদা বাড়ে বা দাম বাড়লে চাহিদা কমে, এটা কী হারে বাড়ে বা কী হারে কমে, এই যে অনুপাতটা, অর্থাৎ দামের পরিবর্তনের সাথে চাহিদার পরিবর্তনের মাত্রাটাকেই বলা হয় চাহিদার স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতার ভিত্তিতে চাহিদাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো স্থিতিস্থাপক চাহিদা, আরেকটা হলো অস্থিতিস্থাপক চাহিদা। ইলাস্টিক ডিমান্ড স্থিতিস্থাপক চাহিদা, ইনইলাস্টিক ডিমান্ড অস্থিতিস্থাপক চাহিদা। স্থিতিস্থাপক চাহিদা কোনটা, যে দামের সামান্য পরিবর্তনের ফলে যখন চাহিদা বিরাট বা ব্যাপক পরিবর্তন ঘটে তখন সেটাকে বলা হয় স্থিতিস্থাপক চাহিদা। আর অস্থিতিস্থাপক চাহিদাটা হলো দামের বিরাট পরিবর্তন হওয়া সত্ত্বেও যখন চাহিদার তেমন কোনো পরিবর্তন হয় না সেটাকে বলা হয় অস্থিতিস্থাপক চাহিদা। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্থিতিস্থাপক চাহিদা একটা চিত্র দেওয়া আছে এবং অস্থিতিস্থাপক চাহিদার একটা চিত্র দেওয়া আছে। আমরা স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে দেখি যে অক্ষে আমাদের চাহিদার পরিমাণ এবং ও ওয়াই অক্ষে দাম দেখানো হয়েছে। এখানে দ্রব্যের দাম যখন ওবি তখন চাহিদার পরিমাণ ও এম, দাম একটু কমে যখন ওবি ওয়ান হলো তখন চাহিদার পরিমাণ বেড়ে গিয়ে ও এম ওয়ান আট ওয়ানে আসলো। এখানে দেখা যাচ্ছে যে ওপি ওয়ান পি পি ওয়ান এবং এম এম ওয়ান পি পি ওয়ানের চেয়ে এম এম ওয়ানের পরিবর্তনের মাত্রাটা বেশি, অর্থাৎ আমরা যে দামের একটু পরিবর্তন হলে যখন চাহিদার পরিবর্তনটা বেশি হয় সেটাকে বলছিলাম স্থিতিস্থাপক চাহিদা। যেমন দামি গাড়ি বাড়ি আসবাবপত্র এই সমস্ত বিলাস বহুল বিলাস জাতীয় দ্রব্য সামগ্রীগুলির চাহিদা হলো স্থিতিস্থাপক, এগুলির দাম যখন একটু কমে তখন চাহিদা অনেক বেড়ে যায়, আবার দাম যখন একটু বাড়ে তাদের তখন চাহিদাটা কমে যায়। দাম কমে গেলে চাহিদা বাড়ে, অর্থাৎ এই জিনিসগুলি কিনলে বা ভোগ করলে তাদের মনে একটা ধারণা যে আমরা ধনী মানুষ বা বিত্তশালী মানুষ, এই আবার যখন দাম বেড়ে যায় তখন আবার মনে করেছে এই জিনিসগুলি এই দ্রব্যগুলি আমাদের না কিনলেও তেমন একটা সমস্যা নেই, হয় না সমস্যা হয় না। এখানে স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে আমরা দেখি যে এখানে চাহিদার স্থিতিস্থাপকতাটা ডিমের গ্রেটারদের ওয়ান হয়, আবার অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে আমরা দেখি যে এখানে ওয়ের সাথে চাহিদার পরিমাণ ও ওয়াই অক্ষে আমরা দাম দেখাচ্ছি, ঠিক এরকমই যে দ্রব্যের দাম যখন ওপি তখন চাহিদার পরিমাণ ওয়ের দাম এর অনেক পরিবর্তন হইয়া অনেক কমে, যখন ওপি ওয়ান হলো তখন চাহিদার পরিমাণ বেড়ে এম এম ওয়েম ওয়ান হলো। এখানেও আমরা দেখতে পাই যে পি পি ওয়ানের চেয়ে এম এম ওয়ানের পরিবর্তনের মাত্রাটা অনেক কম, অর্থাৎ দামের বিরাট ব্যাপক পরিবর্তন হওয়া সত্ত্বেও চাহিদার তেমন কোনো পরিবর্তন হয় না। অস্থিতিস্থাপক চাহিদাগুলি চাহিদার ক্ষেত্রে আমরা দেখি যে নিত্য প্রয়োজনীয় বা অত্যাবশ্যকীয় যে সমস্ত দ্রব্যগুলি আছে আমাদের, যেমন চাল ডাল তেল নুন, যেই দ্রব্যগুলি না হলে আমাদের দৈনন্দিন জীবনযাপন করা কষ্টসাধ্য হয়ে পড়ে, সেই দ্রব্যগুলির চাহিদা হলো অস্থিতিস্থাপক, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় বা অত্যাবশ্যকীয় যে সমস্ত দ্রব্যগুলি আছে এই সমস্ত দ্রব্যগুলির চাহিদা অস্থিতিস্থাপক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চাহিদার পরিমাপের কয়েকটা পদ্ধতি রয়েছে, যে মোট ব্যয় পদ্ধতির উপর ভিত্তি করে অধ্যাপক মার্শাল চাহিদাকে কয়েকটা ভাগে ভাগ করেছেন, যেমন
দেখি যে স্থিতিস্থাপক চাহিদা একের সমান, একের চেয়ে বেশি, একের চেয়ে কম, শূন্য, অসীম। যে ইত্যাদি বিষয়গুলি এই অধ্যায়ের মধ্যে সংযুক্ত আছে। তো তোমরা
বই খুলে এই বিষয়গুলি সম্পর্কে একটু ধারণা নিলে তোমরা বুঝতে পারবে, আসলে একটু বুঝে নিলে জিনিসগুলি অত্যন্ত সুন্দর এবং আরাম মজা বিষয়ক একটা বিষয়। এখানে মুখস্থ করার মতো তোমরা কৃষি শিল্প পাইবা, আন্তর্জাতিক বাণিজ্য, এই সমস্ত কিছু বিষয় আছে যেগুলি মুখস্থ করে নিলেও তেমন সমস্যা হবে না। তবে কয়েকটা চ্যাপ্টার উৎপাদক, চাহিদা, যোগান, বাজার, এই চ্যাপ্টারগুলি সম্পর্কে তোমাদেরকে বুঝে বুঝে কিছু লেখাপড়া নিজেরাই করে নিতে হবে। তোমরা নিশ্চয় অবগত আছো যে আসলে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির কারণে তোমরা ক্লাস থেকে বঞ্চিত হচ্ছ, আমরাও ক্লাস নিতে বঞ্চিত হচ্ছি, দুটো পক্ষেরই যথেষ্ট ক্ষতি হয়েছে। এই ক্ষতিটা কাটিয়ে উঠার জন্যই আমাদের সেই এই অনলাইন পদ্ধতির ক্লাসটা চালু হয়েছে। তো তোমরা আসলে ক্লাসটা দেখবে, প্রত্যেকটা ক্লাসই দেখবে এবং দেখার পর নিজেরাও বই খুলে সেইগুলি মিলিয়ে দেখবে যে আসলে জিনিসটা অনেকটা সোজাই হয়ে গেছে। আচ্ছা, আমি আর আমার ক্লাস দীর্ঘ না করে এখানেই শেষ করছি। ধন্যবাদ, ভালো থেকো।